तू मान मेरी जान, मैं तुझे जाने ना दूंगा, मैं तुझको अपनी बाहों में छुपा के रखूंगा। तू मान मेरी जान, मैं तुझे जाने ना दूंगा, मैं तुझको अपनी आंखों में बसा के रखूंगा। हेलो एवरीवन, वेलकम बैक टू द चैनल, वेलकम टू बिंदास बाबिन। ব্লগটা শুরু করছি ফ্রম কোলাঘাট। একটা উইকেন্ড ট্রিপ দুদিনের জন্য, মানে জাস্ট অল অফ আ সাডেন প্ল্যান হয়েছে আজকে সকালবেলা। না হোটেল বুকিং, না বাস টিকিট, কিছু ছিল না, জাস্ট বেরিয়ে গেছি। আর কপালবেলা একটা SBSTC-র বাস পেয়ে গেছি 1 নম্বর থেকে, আর ব্যাস সেখান থেকে জার্নি শুরু। এটা হচ্ছে চাউলখোলা, এখানে নামলাম। এখান থেকে যেতে হবে মন্দারমণি। নামার সঙ্গে সঙ্গে মোটামুটি লোকজন একদম ছেঁকে ধরবে, গাড়ি অটো টোটো। সো দিস ইজ হোটেল জাইকা ইন, একদম ডাইরেক্ট অ্যাক্সেস টু বিচ। আর রুমটা নিয়েছি হচ্ছে ওপর, তো প্রচুর টায়ার্ড লাগছে এতক্ষণ জার্নি করেছে, বাট ফাইনালি যারা ভালো রুম পাওয়া গেছে আজকে এসে, কালকে উইকেন্ড, মানে সেটাই অনেক। আর এইটা হচ্ছে পাথওয়েটা, ভিউটা জাস্ট অ্যামেজিং। এই হচ্ছে ভিউটা, উইচ ইজ জাস্ট অ্যামেজিং, কোনো কথা হবে না। এখানটা যদি তুমি দাঁড়াও, আর কোথাও যাওয়ার দরকার নেই, এখান থেকে পুরো সময় কেটে যাবে। আর এইটা হচ্ছে ভিউটা, হা হা হা, বাহ বাহ, কিয়া ভিউ হ্যায়। এই জন্য এইটা এত পছন্দ হয়েছে। এরপরে আরও দুটো তিনটে হোটেল দেখলাম, বাট কোনোটাই পছন্দ হলো না, কারণ মনটা এখানে আটকে ছিল। আর এইবার একটা তোমাদেরকে রুম ট্যুর দিয়ে দিই বিন্দাস বাবিন স্টাইলে। আমরা যেখানটা রয়েছি এটা হচ্ছে বেসিক্যালি, মানে এখানকার মেরিন ড্রাইভটা একদম রাইট অ্যালং দ্য বিচ, যেখানে পরপর পরপর হোটেল রিসর্টগুলো রয়েছে। আর মানে যেই রিসর্টগুলো যত হোটেলের কাছাকাছি সেগুলোর রেঞ্জ তত বেশি। তো এটা যেটা নিয়েছি ভালো মতোই গলা কাটলো, কারণ উইকেন্ড অফকোর্স, তাই জন্য। ঠিক আছে, আগে থেকে যেহেতু আমাদের প্ল্যান হয় না, লাস্ট মিনিট প্ল্যান করলে এগুলো তো একটু হবেই, কিছু করার নেই। তাড়াতাড়ি চলো, খিদে পেয়েছে তো? তিনটে বেজে গেছে, রেগে গেছে, বলছে আগে খাবার খেয়ে তারপর হোটেল খোঁজা উচিত ছিল। তো রেস্টুরেন্ট পাওয়া গেছে, চলো। লাঞ্চ হবে, তিনজন কোথায় হবে? লাস্টেরটা বসছি। লাঞ্চ ডান, প্ল্যান তো ছিল রুমে এসে রেস্ট, কি হয়তো ঘুরবো, যাই না তো, স্নান করবো না কি, বাহ। এই যে সানকিস্ট ওয়েদারটা, মানুষ মানে জেনারেলি থ্রু আউট দ্য ইয়ারই আসে, বাট এই সময় আসার একটা মজাই আলাদা। এই যে শীতকাল, এখন অতটা গরমও নেই, বীচটাও লাগছে বেশ ভালো। এখানে এরকম বিচ স্পোর্ট ফটো হয়। জলও দেবে, শ্বাসও দেবে, এমন ডাব দাও।
জল হবে তো? হ্যাঁ। বাহ, মিষ্টি আছে। এত ভালো ভিউটা ডাব খেয়ে তো আরও পেট ভরে গেছে, বাট এই যে সানসেটটা আর এই যে বিচটা, এটা সেটা কোথাও যেতে ইচ্ছে করছে না। ভেবেছিলাম আজকে হয়তো এক দুটো স্পটে যাবো ঘুরতে, হয়তো ওটা কালকেই যাবো। ওয়েদারটা জাস্ট ফাটাফাটি, এক ফোঁটা গরম লাগছে না। মোটামুটি ফটো সেশন ডান, কেমন লাগলো এতগুলো ফটো তুলে দিয়ে? আমার দারুণ লাগলো। ফটো ইউ আর টু চুজ স্টিল, ফটো তুলে দিলে বেচারা ক্লান্ত হয়ে গেছে, ভেবেছিল চান করতে আসবে, এত সমুদ্রের জল ঠান্ডা। লাস্টে গিয়ে আমার এতক্ষণ ধর 150টা ফটো তুললো আমার আর মার। ফটো তোলা হয়েছে আপনার? খুব ভালো। এবার খুব টায়ার্ড লাগছে, এখন একটু রুমে যাব, ফ্রেশ হব, এক কাপ গরম কড়াক চা খাবো, তারপর দেখা যাক বিকেলে কি প্ল্যান হয়। গুড ইভিনিং, বাজে এখন 7:30। আর পুরো রিসর্ট গুলো প্রত্যেকটা রিসর্টে বেশ খুব সুন্দর করে লাইট দিয়ে একদম সেজে ওঠে, বেশ ভালো লাগছে। এই সোয়েটশার্টটা পরেও আমার বেশ ঠান্ডা লাগছে, আমি এক্সপেক্ট করিনি সি সাইডে এত ঠান্ডা হবে। বেসিক্যালি তো একদমই ছোটো একটা জায়গা, একদম রিমোট, তো সেরকম কিছু নেই। মার্কেট বলতে এইটা হচ্ছে মেন বিচ, যেটা হচ্ছে পেছনটা পার্কিং, আর এখানটা টুকটাক দোকানপাট রয়েছে, আলো ফালো রয়েছে, টুকটাক সি শেল অ্যান্ড অল অফ দ্যাট ওগুলো বিক্রি হয়। তো বিকালবেলাটা লোক এখানটাই আসে, বাট একটা জিনিস ঠিক, দীঘার থেকে অনেক লেস পপুলেটেড, সেই তুলনায় ভালো। আজকে শুক্রবার বলে তার ভিড়টা কম, বাট আই এম শিওর কালকে যখনই শনিবার হবে ভিড়টাও বেড়ে যাবে। এই জায়গাটা বেশ ভালো, এলে একটু লাইভলি ফিলটা আসে। ওখানটা যেমন একদম শান্ত রিসর্টগুলোর দিকটাতে, বাট এই দিকটাতে তুলনামূলক একটুখানি জমজমাট আছে। কি মাছ এগুলো? এটা হচ্ছে বাংলা মাছ আছে, পার্সি আছে, এটা তুনা হিসাবে, ভেটকি হবে, এটা পটল মাছ, বাঁশপাতা, জাবদা মাছ, বড় পমফ্লেট, আর এটা হচ্ছে ছোট তুনা, ম্যাকরেল, ছোট পমফ্লেট, চিকেন, চিংড়ি, আমুলি, বড় চিংড়ি, কাঁকড়া মশলা। এটা একদম সিরিন জায়গাটা, এত সুন্দর একটা গার্ডেন, সুন্দর করে লিট আপ, আর ওই দিকে ওই কোনায় রিসর্ট গুলো রয়েছে। আর দি ভাস্ট সি, অফকোর্স কিছুই দেখা যাচ্ছে না অন্ধকার বলে, দারুণ। আর এখানে এখন চলছে হচ্ছে কাজু শপিং। কি কাজু নিচ্ছ? হ্যাঁ, ভালো কাজু। কাজু নিচ্ছে, এখানে কাজুর প্যাকিং হচ্ছে। মোটামুটি সমুদ্রের ধারে যেখানেই যায় এসব কাজু মাজু ভাবি যাবি কিনে নিয়ে যায়। এই যে কাজু শপিং ডান, দু ব্যাগ ভর্তি করে এত এত কাজু নিয়েছে, জানি না কি করবে, ফ্রাইড রাইসে দেবে না শুধু শুধু খাবে। এবার আস্তে আস্তে খিদেও পেয়েছে। ঠান্ডার ফিলটা কিন্তু আমি আজকে পেলাম এখানে এসে, কলকাতা এখনো অব্দি একদিনও ঠান্ডা লাগে। অল রাইট, ডিনার ডান। আর এই যে মা কনস্ট্যান্ট কিচির পিচির কিচির পিচির করেই চলেছে, জানি না কেন। যাই হোক, আজকের জন্য খুব টায়ার্ড, এবার জাস্ট রুমে যাবো, একটু ওয়েব সিরিজ দেখতে দেখতে ঘুমিয়ে পড়বো, আর তোমার সাথে দেখা হচ্ছে কালকে সকালবেলা আর্লি মর্নিং। চলো টাটা। গুড মর্নিং এভরিওয়ান, ডে টু ফ্রম মন্দারমণি। সকালে সানরাইজ দেখা হলো, রুম থেকে দেখেছি, ভেবেছিলাম সকালে উঠবো, ওঠা হয়নি অ্যাজ ইউজুয়াল। আর এখন রেডি হয়ে বেরোচ্ছি, সারাদিন একটু ঘুরতে যাওয়ার প্ল্যান আছে, দেখা যাক। আর সবার আগে করতে হবে ব্রেকফাস্ট, করে তারপর দিনটাকে স্টার্ট করা যাক। আর আশা করি আজকের দিনটাও দেখতে তোমাদের খুব ভালো লাগবে। তো বেসিক্যালি এখানে যে অপশন আছে অটো টোটো, সেগুলো করে তোমরা সাইট সিইং করতে পারো, বা স্পটগুলো আছে লাল কাঁকড়া বিচ,
তাজপুর আর অন্য অন্য সেগুলো সব ঘুরিয়ে দেখাবে। মোটামুটি অ্যারাউন্ড 3-4 ঘন্টা মতো লাগে সবকটা স্পট যদি ঘুরে দেখা যায়। তোমার ঘরে বাস করে কারা ও মন জানো না, তোমার ঘরে বাস করে কারা ও মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন একজনে ছবি আঁকে এক মনে। এবার এটা এলাম হচ্ছে তাজপুর। অ্যাকচুয়ালি তাজপুর অনেকে এসে অ্যাজ আ স্পট হিসেবে তাজপুরেও থাকে, বাট এখান থেকে যেহেতু এগুলো কানেক্টেড বেশি দূর না, তো এখানে এসে মানে জাস্ট ঘোরার জন্য আসা যায়। দীঘা, তাজপুর, শঙ্করপুর এগুলো তো পরপর। আগের থেকে অনেক পরিষ্কার টরিষ্কার হয়েছে বলো? অনেকদিন, অনেক বছর আসা হয় না, অনেকদিন পরেই এলাম, বেশ ভালো লাগছে। তাজপুরের বীচটা একটু অন্যরকম না, একদিকে নদী একদিকে সমুদ্রটা মিশে গেছে, বা যেটা মোহনা বলে সেইটা, এটা এখানটা খুব ভালো দেখা যায়, ভিউটা অসাধারণ। এই দিকটা হচ্ছে পুরো এই নদীটা, আর এই দিকটা মিশে গেছে গিয়ে সমুদ্র। আর এখানে এখন চলছে কনস্ট্যান্ট ফটো সেশন, কত যে ফটো তুলছে আর কে জানে। ওই জায়গাটা এত সুন্দর, ফটো তুলতেও ভালো লাগে, তাই না? একদম ডাব 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 ডাবই ডাব। দীঘা যাওয়ার পথে এবার হচ্ছে শঙ্করপুর, পরপর পরপর বীচগুলো, বাট প্রত্যেকটা বীচ সাইড কিন্তু ডেভেলপ হয়েছে, বীচ ফ্রন্টগুলো প্রত্যেকটা খুব সুন্দর ডেভেলপমেন্ট হয়েছে, এটা সত্যি কথা। টিপটপ পরিষ্কার, ভালো। বাহ, এইটা তো আরো সুন্দর, খুব সুন্দর, এটা তাজপুরের থেকেও ভালো লাগছে বেশি। This is actually very nice, খুব সুন্দর, দারুন দারুন জায়গাটা। ফাইনালি নিউ দীঘা, শনিবার তো বেশ ভালো লোকের সমাগম, মানে একদম গিজগিজ করছে বলতে গেলে প্রায় লোক। শীতকাল এমনি সারা বছর লোক আছে, শীতকাল হলে তো কোনো কথাই হবে না। আচ্ছা এখানটা ঘুরে এবার লঞ্চ করে নেবো, ঠিক আছে? কিরে কিরে পাচ্ছে সব ভালো ভালো রিটেল আউটলেট। এটা হচ্ছে একদম দীঘার পেটেন্ট, এলেই লাঞ্চ ডিনার যাই হোক না কেন ঘর পেটে খেতে যাবে, তাই খাবারটা বেস্ট এখানে। খিদে পেয়েছে, চলো খাওয়া যাক। তিনজন লাঞ্চ ডান, সাথে চিল্ড পেপসি আর আবার একটু পেট ভরে গেছে একদম। লাস্ট স্পট যেটা হচ্ছে লাল কাঁকড়া বীচ, একদম মানে এটা বীচ ঠিক না, অ্যাপ্রোচ রোডটা একদম ভাঙা চূড়া আর পুরো এই বালির ওপর দিয়ে। এখনো অবধি তো একটাও কোথাও দেখতে পাইনি, হয়তো দাদা বলছে যে শীতকাল বলে ঠান্ডার জন্য আর কি বেরোয়নি। এই প্রত্যেক কটা গর্তই হচ্ছে কাঁকড়া, এই যে পুরো ভরে থাকে এখানে, লাল হয়ে থাকে। আমি নিজে অনেক ইউটিউব ভিডিওতে পর্যন্ত দেখেছি পুরো বীজটা লাল হয়ে থাকে, বাট হয়তো ওপরেও থাকে না, ওখানেও থাকে না, সব কাঁকড়া থাকে লাল হয়ে থাকে। ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে, তো ঠান্ডাও পড়েছে দুদিন ধরে, বেশ ভালোই পড়েছে এখানে, তাই জন্যই হয়তো
না একদমই দেখ দেখতে পারলাম না বাট এই যে পুরো এইগুলো দেখে বোঝা যাচ্ছে যে এখানটাতে ভরে থাকে এইভাবে ওদিকেও নেই না কোথাওই নেই এটা কি বীজটা কি এটা কি বীজ লাল কাঁকড়া তো দেখা গেল না চতুর্দিকে আরো মাটি ঘুরে ঘুরে ভেতরে চলে গেছে ঠান্ডা বলে বাট এই বীজটা এখন অবধি বাই ফার দ্য বেস্ট বীজ কারণ না এই বীজটা মানে এত লোকজন একদম নেই আর এটা বেসিক্যালি একটা ফিশিং ভিলেজ তো এই লোকজন আছে যারা ওই ওখানে নৌকাগুলো রয়েছে সানসেটটা এখনো দেরি আছে সানসেট অসাধারণ হাঁটতে হাঁটতে ফাইনালি পৌঁছে গেছি এই যে ট্রলারগুলোর সামনে এখানে পুরো লাইন দিয়ে লাগানো রয়েছে এরা মনে হয় এখন রেডি হচ্ছে মানে আবার হয়তো বিকালবেলা বেরিয়ে যাবে তাই জন্য আর এই ভিউটা লাজবাব কে বাত কোনো কথা হবে না এই যে মাছের ডিপি কি মাছ এগুলো মাছের খাবারটা ও মানে বড় সব মাল বাছাই হয়ে চলে গেছে দুদিন কেটে গেল ভালোই কাটলো বেশ ঘুরতে ঘুরতে রাত্রিরে এসে একদম টায়ার্ড হয়ে গেছিলাম ঘরেই ডিনার অর্ডার করি ঘরেই খেয়ে নিয়েছি ঘুম ভালো হয়েছে এসে গেছি চাউলখোলা মোড়ে আর মন্দারমণি ট্রিপটা বেশ ভালোই কাটলো তোমরা জানিও ব্লগটা কেমন লাগলো এই ব্লগটাকে অবধি রাখছি যদি এতক্ষণ অবধি দেখে থাকো ভালো লেগে থাকে লাইক করে দিও ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিও চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও কমেন্ট বিলো হোয়াট ইউ ওয়ান্ট টু ওয়াচ ইন দি কামিং ভিডিওস আনটিল নেক্সট টাইম দিস ইয়ার ইজ বিন্দাস ভাবিন ফ্রম মন্দারমণি টেকিং ইয়ার লিভ স্টে হেলদি রহো বিন্দাস I see.